আসলে ভাই তো, কিন্তু ওর মতো চরিত্র আমার খারাপ না যে শাশুড়ির সামনে গিয়ে ল্যাংটা হয়েছি। কিছু কিছু অসৎ সাধুর জন্য, অসৎ বৈষ্ণবের জন্য সৎ বৈষ্ণবদের অপমান অপদস্থ হতে হচ্ছে। বৈষ্ণবরা কোনোদিন নেশা করে না, খাঁটি বৈষ্ণব যারা তারা নেশা করে না। যদিও রাস্তাঘাটে দেখেন তাহলে ভাববেন উনি বৈষ্ণব নয়, উনি বৈষ্ণব নামের কলঙ্ক। তাহলে আমার ভাই, সকলের আছে জানা বৈষ্ণব বাড়িতে ওই যে হাঁস মুরগির মতো যে আটটা দশটা বাচ্চা কাচ্চা হয়, এটা কি খাঁটি বৈষ্ণব নাকি পচা বৈষ্ণবের মধ্যে পড়ে? একটা বাসের মধ্যে যেদিক দিয়ে আমরা বাসে উঠি, দরজার ডান দিকে যে কটা সিট বাবা, আট দশটা সিট, এক চাচা একাই তার বেটা বেটি নিয়ে বসে আছে, মানে বারো চোদ্দটা ছেলে মেয়ে ওর একারই। এর মধ্যে এক সাধু বাবা উঠেছে বাবা। সাধুরা আছে না, অনেক সময় সাধুরা বাসে ট্রামে ট্রেনে ভিক্ষা করে না বাবা, হরিনাম শোনায়। তো এক সাধু বাবা উঠেছে হরিনাম করতে করতে, তো ওর হাতে বাবা আবার একটা লাঠি, লাঠিটা আবার লোহার, একটা লোহার লাঠি, লাঠিটা ছাতার লাঠির মতো বেঁকানো আর লোহার লাঠি, ওই লাঠিটা নিয়ে বাবা উঠছে বাসের মধ্যে। তো বাসের মধ্যে যদি উঠে, বাসের প্লেন সিট বুঝতে পাচ্ছেন, ওটা স্টিলের, আর ওদিকে লোহার লাঠি ঠক 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 আওয়াজ করছে, শব্দ করছে। তো ওই চাচার যে ছোট ছোট ছেলে মেয়েগুলো তারা আবার চমকাচ্ছে। তো যখন চমকাচ্ছে তখন ওই চাচা বলছে সাধুকে, ও সাধু বাবা, তুমি তোমার ওই লাঠির মাথায় একটা গার্ডার বা ওয়াশার লাগিয়ে নিতে পারো না, গার্ডার বা ওয়াশার লাগিয়ে নিলেই তোমার লাঠিটা আর খটখট করবে না, আমার ছেলে মেয়ে চমকাচ্ছে ভয় পাচ্ছে। তো সাধু বাবা বলছে, এই সবটি ছেলে মেয়ে তোমার? বলে হ্যাঁ, আল্লাহ দিয়েছে। বলে ও, তুমি আমার লাঠির কথা না ভেবে, তুমি যদি টাইম মতো তোমার লাঠিতে গার্ডারটা লাগাইতা তাহলে এই আট দশটা বারোটা চোদ্দোটা তোমার হতো না, এত অশান্তি হতো না, আর আমারও ডিস্টার্ব হতো না, তোমারও শান্তি থাকতো বাবা। তুমি কেন সময় মতো লাঠিতে গার্ডারটা লাগাওনি, ওয়াশারটা লাগাওনি? বাউল গান এখানে যে ইউটিউব চ্যানেল চলছে ফোক বিনোদন, এই চ্যানেলটিকে সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলটির নাম হচ্ছে ফোক বিনোদন। অবশ্যই আগামী দিন থেকে এই আপনাদের দেশের প্রোগ্রাম, গ্রামের প্রোগ্রাম, বাজারের প্রোগ্রাম যার যার মোবাইলে দেখতে পাবেন। আজকের যে পালা প্রসঙ্গ, আমাদের সম্পর্ক হচ্ছে কাকা এবং ভাস্তা। উজ্জ্বল দাস বাউল আর শিবানন্দ হালদার, বিশেষ করে আমাদের শিল্পী জগতের গোটা পশ্চিম বাংলা সমস্ত শিল্পীরাই জানে যে আমরা কাকা ভাস্তা। তবে আজকাল কাকা ভাস্তার সম্পর্কটা বাদ দিয়ে তিন ঘন্টার জন্য দুই ভাই হব, মানে বাপ বেটায় ভাই ভাই হয় এটা আপনারা দেখেছেন, আজকে বাস্তবে প্রমাণ নিয়ে যান। কাকা ভাস্তা মানে বাপ বেটায় তো সম্পর্ক হয় তাই না, কিন্তু ওইটাকে বাদ রেখে আজকে দুই ভাই সম্পর্ক নিয়ে একটু কিছু কথা জিজ্ঞাসা করব। যেহেতু শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ তার পুজো উপলক্ষে বাউল গান, আমাদের সকলের আছে জানা গণেশের বাবা হচ্ছে দেবাদিদেব ভোলানাথ, গণেশের জ্যাঠা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর গণেশের কাকা হচ্ছে পালনকর্তা বিষ্ণু। এরা হচ্ছে তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে সিদ্ধিদাতা গণেশ হচ্ছে শিবের ছেলে, ব্রহ্মা হচ্ছে জ্যাঠা, বিষ্ণু হচ্ছে কাকা। তাই আজকে আমরা দুই ভাই হয়ে কিছুক্ষণের জন্য ঝগড়া করব। কি নিয়ে? দুই ভাই, একদিকে ব্রহ্মা আর একদিকে শিব। তো যেহেতু এত দূর থেকে সেই উজ্জ্বল দাস বাউলকে নিয়ে এসেছি বাবা মালদহ জেলা থেকে, নিশ্চয় কোনো মাল মেডিসিন তার মধ্যে আছে। তাহলে উজ্জ্বল দাস বাউল মালদা থেকে কি মাল নিয়ে এসেছে বাবা? তাই উজ্জ্বল দাস বাউলকে দেবাদিদেব ভোলানাথের ভূমিকায় রাখলাম। আমি তার দাদা ব্রহ্মা হয়ে আজকে আমি ভাইয়ের কাছে কিছু জানতে চাই। আর উজ্জ্বল দাস বাউলকে কেন শিবের ভূমিকায় রাখলাম, আপনাদের সকলেরই আছে জানা দেবাদিদেব ভোলানাথ হচ্ছেন বৈষ্ণবের চূড়ামণি, স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবনে তিনি হচ্ছে পরম বৈষ্ণব।
আর উজ্জ্বল দাস বাউল বাবা খাঁটি বৈরাগীর ছেলে, বৈষ্ণবের ছেলে, তাই মানির মান রাখে ভগবান। তাই উজ্জ্বল দাস বাউল মহাশয়কে আমি বৈষ্ণবের ভূমিকায় অর্থাৎ ভোলানাথের ভূমিকায় রেখে আমি তার কাছে কিছু দু একটা কথা জানার জন্য করব আজ। তিনি সুন্দরভাবে বাপের বেটার মতো ধর্ম সবাই করবেন প্রকাশ। তাহলে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গাইবে একটা গান, তার সঙ্গে কিছু আমার কথা। স্বাধীনা বুঝে গানটি গাইব আমি আমার ভাইকে লক্ষ্য করে। ভাই আমার কে? ভোলানাথ। রিপিটটা কোনবার একটু আমার ভাইকে বলবো যে সাধনা বুঝে সাধু সেজে, সাধন হলো কই? আচ্ছা ভাই ভোলানাথ, আমি তোর কাছে জানতে চাই, এটা আমাদের সনাতন ধর্মের মানুষ যারা সকলেরই জানা আছে, যারা বৈষ্ণব, ওই যে আমার মা গোসাই বসে রয়েছে উনি একজন বৈষ্ণবী, কারণ বৈষ্ণবের পোশাক আছে কি? ললাটে তিলক ধারণ, কণ্ঠে তুলসীর মালা, পরনে গেরুয়া বসন, তারপরে থাকে কোপনি ডোর কোপনি, তারপরে থাকে আসলা ঝোলা। আচ্ছা বলতো ভাই ভোলা, তোর কাছে আসলা ঝোলাও নাই, গেরুয়া বসনও তোর পরা নাই, ললাটে তিলক কাটা নাই, তোর কণ্ঠে তুলসীর মালা নাই, পরনে কোপনি নাই, আসলা ঝোলাও তো তোর হাতে নাই, তুই কি করে বৈষ্ণব হলি? এক নম্বর জিজ্ঞাসা সঠিকভাবে যাবে কিন্তু তুই বলি, তুই বৈষ্ণবটা হলি কি করে? সকলেরই আছে জানা বৈষ্ণবরা কোনোদিন নেশা পান করে না, আর আমার ভাই তো গাঁজা ভাং ধুতুরা খাইয়ে পড়ে থাকে। কি ভোলানাথ, তিনি গাঁজা ভাং খেয়ে শ্মশানে মশানে ছায় ভস্ম মেখে তিনি বসে থাকে। তাহলে তোর বসনও নাই, তেলক নাই, আসলা ঝোলা নাই, কণ্ঠে তুলসীর মালা নাই, বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবের কোনো চিহ্নই নাই তোর গোটা দেহের মধ্যে, তুই বৈষ্ণব হলি কি করে? যাবি জবাবটা ঠিক করে বলে গানটা গাই। ভাই একটু মন দিয়ে গানটা শুনবা কেমন? এই দেহের স্বাধীনা বুঝে সাধু সেজে, বলো আমার সাধন হলো কই? যে জিনিসের যে স্বাদ না খাওয়া পর্যন্ত বোঝা যায় না। আমার নরেশদার দোকান থেকে দই নিবেন, একটা লোকাল দই সেটা শিলিগুড়ির, আর একটা আছে গঙ্গারামপুরে, ওটার দাম বেশি কিন্তু স্বাদ ভালো। ক্ষীর দই আছে ওটার দাম আর একটু বেশি কিন্তু ভালো, কিন্তু না খেলে তো স্বাদ বোঝা যাবে না। তাহলে আমার ভাই তোর কাছে আমার জানার ইচ্ছা রয়, তুই তো পোশাক পরিস নি, তুই তো বৈষ্ণবের আকারই ধারণ করস নাই, তুই স্বাদ বুঝলি কি করে? বৈষ্ণবদের কোনোদিন সন্তান থাকে না, বৈষ্ণবদের কোনোদিন বাচ্চা কাচ্চা থাকে না, আর আমার ভাই আলি আলি বাচ্চা কাচ্চা। হ্যাঁ, মানে ভারতবর্ষের সংবিধানের আইনে লেখা আছে ছোট কি, দুটোর বেশি সন্তান নয়, একটা হলে ভালো হয়, দুটোর বেশি নয়, পরিবার পরিকল্পনার এটাই হচ্ছে স্লোগান। তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে আর খোঁজ নিবে, আর এই প্রচারটাই স্লোগানটাই তাদের ছিল কি, দুটোর বেশি সন্তান নয়, একটা হলে ভালো হয়। তো ওই দুই মাসই প্রত্যেক বাড়ি বাড়ি যায়, যেতে যেতে গিয়ে জিজ্ঞেস করে আপনাদের এবারে বাচ্চা কাচ্চা কয়টা, কোনো বাড়িতে গিয়ে বলে একটা, কোনো বাড়িতে বলে দুইটা, কোনো বাড়িতে যায় কয় নতুন বিয়ে হয়েছে হয় নাই। এই করতে করতে এক বৈষ্ণব বাড়িতে ঢুকে পড়ছে, আমার ভাই যেমন বৈষ্ণব, ওই বৈষ্ণব বাড়িতে ঢুকে পড়ছে। এইবার ওই দুই মাসি মানে পরিবার পরিকল্পনার যে চাকরি করে ওনারা ঘুরতে ঘুরতে এরকম এক বৈষ্ণব বাড়িতে ঢুকে পড়েছে, গ্রাম বাংলার বাড়ি, এইরকম উঠান বাবা। ঠিক তাই বাড়িতে ঢুকেই দেখে সাতটা আটটা দৌড়াদৌড়ি করতেছে বাড়ির মধ্যে, এখন একজন করছে আর একজনকে দেখে, এই নু জায়গা
কয়রা তো কাম হাইরে হেলাই দিছে। আমরা বন্ধ করতে আসছি, দুটার বেশি সন্তান নয়, একটা হলে ভালো হয়। তে তো বাড়ির মধ্যে দুই গায়ে দিতেছে আটটা, তো এবার তার নুজাবি কি নুজাই গা। আবার লেখা আছে ওইখানে কি মহাগুরু সেবা আশ্রম ধাম, ওই আশ্রমের নাম মহাগুরু সেবা আশ্রম ধাম। এখন করছে তোর বাবা কই, কয় বাবা জমি তে হাল বইতে গেছে। তোর মা কয় পুকুরের পারে গেছে। কয় তোরা কয় ভাই বোন, কয় বালিশ গোনা লাগবো। হ্যাঁ বৈষ্ণব বাড়িতে গেছে, কিন্তু ইতিমধ্যেই ওই বাচ্চার মা চলে আসছে। আসার পরে বলছে আপনার স্বামী কি করে, কয় দেখলেই করে, মানে আটটা বাচ্চা কাচ্চা জিজ্ঞাসা করছে বৈষ্ণব বাড়িতে। কিন্তু আপনার স্বামী কি করে, কত এগুলাই করে। তার একজন কয় নু যাই, কয় দাঁড়া এগুলাকেই বলে থুয়ে যা, এগুলাই তো একদিন বড় হবে, বড় হলে তোরা বুঝবে। তাহলে আমার ভাই সকলের আছে জানা বৈষ্ণব বাড়িতে ওই যে হাঁস মুরগির মতো যে আটটা দশটা বাচ্চা কাচ্চা হয়, এটা কি খাঁটি বৈষ্ণব নাকি পচা বৈষ্ণবের মধ্যে পড়ে, তোমার কাছে জানার জিজ্ঞাসা থাকলো। গানটা গাই শোনেন। এই দেহের স্বাধীনা বুঝে সাধু সেজি, বলো আমার সাধন হলো কই। স্বাধীনা নিতাই গৌর হরি 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 বলো ভাই, পরধানে মেতে রই। স্বাধীনা বুঝে স্বাধীনা বুঝে সাধু সেজি, সাধন হলো কই সাধন হলো কই সাধন হলো। সক্রিয়ায় না হয়ে সাবধান, করি পরক্রিয়ায় আধান প্রদান। এই যে সক্রিয়ার পরক্রিয়া মানেটা কি, এটা আমার ভাইয়ের কাছে জানার আস। কারণ কিছু কিছু অসৎ সাধুর জন্য, অসৎ বৈষ্ণবের জন্য সৎ বৈষ্ণবদের অপমান অপদস্থ হতে হচ্ছে। তারা বৈষ্ণব নয়, তারা সাধু নয়, পোশাকটা পরেছে, তারা সাজা সাধু। যেমন চুরি ডাকাতি করলে সাজা হয়, জেলখানায় কয়েদি হয়ে থাকে, কিন্তু বাস্তব জগতের কিছু আছে সাজা সাধু। ওই সাদা সাধুদের জন্য অরিজিনাল সাধুদের বদনাম হচ্ছে। কোনো কোনো সাধু আছে দেখবেন, হ্যাঁ কয় কোনো কোনো গোসাই গুরুদেব আছে কয়
আমি তোমাকে মন্ত্র দিলাম, তোমার এই দেহ ভাণ্ড শুদ্ধ করতে হবে। আমি তোমার, তুমি আমার, নকল হতে সাবধান। তাই তো মহাজনে বললেন কি, সক্রিয়াই না হয়ে সাবধান, পরিপর ক্রিয়া আদান প্রদান, সমাধান আসলারা ধো না কইনি, তাই গৌর হরি 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 বলো ভাই, আসলারা ধো না কই, সাধনা বুঝে সাধনা বুঝে সাধু সেজে, সাধন হলো কই সাধন হলো কই সাধন হো, দেখবেন আমরা আকারে মানুষ কিন্তু নাম আছে বহু রকমের, কি মানুষ, অমানুষ, জনগণ, জনসাধারণ, লোকজন, তাই না? একটাই টাকা, বাসে উঠলে ভাড়া, ঠাকুর মশাক দিলে হয় দক্ষিণা, আর যারা লেনদেন করে তাদের হচ্ছে কয় বান্ডিল, তাই না? তাহলে নামটা একই, বস্তুটা একই, নাম আলাদা। তাই এখানে আছেন কেউ সাধারণ, কেউ আছেন অসাধারণ। যারা সাধারণ মানুষ আমার মতো, তাদের পক্ষে একটু বুঝতে অসুবিধা হবে। যারা ওই যে আমার ভাই বৈষ্ণব, এদের মতো যারা, তাদের সুবিধা। কারণ এই গানটা লিখেছে আমার দাদুগুরু আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল দীনদয়াল দাহাজ বাউল, তার লেখা গান। এগুলো গান সব জায়গায় গাওয়া হয় না, তা আজ খাঁটি বৈষ্ণব পেয়েছি তাই গানটা গাচ্ছি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, সাধারণ বিনে আমি হই সাধারণ, তাই লোকে বলে আমায় জনসাধারণ, যেমন রণক্ষেত্রে হারায় জীব, যেমন রণক্ষেত্রে হারায় জীবন, দিন দয়াল হইল না রণে জয়, দিন দয়াল হইল না রণে জয়, সাধনা বুঝে সাধনা বুঝে সাধু সেজে, সাধন হলো কই সাধন হলো কই সাধন হলো কই। জয় জয় বাবা সিদ্ধিদাতা গণেশ পূজায় একবার হরিবল হরিবল হরিবল। আস্তে
এখানে আমরা সনাতন ধর্মের জাতিতে হিন্দুই মানুষ আছি, তো ইউটিউবে দেখেন না শোনেন না, মাঝে মাঝে একটু উলুর ধ্বনি একটু জয়ের ধ্বনি দিবেন, দিলে আপনার মঙ্গল, ধর্মের মঙ্গল, গোটা বিশ্ববাসীর মঙ্গল। আর এই হরিধ্বনি উলুর ধ্বনি মুখে থাকতেও যদি না দেন, যেদিন দিতে পারবেন না সেদিন চেষ্টা করলেও হবে না। ওর জন্য দেখবেন একটা মানুষ যখন মরে যায়, বাঁশের চাঙ্গারিতে বেঁধে তাকে চারজনে কাঁধে নেয়, একজনে বলে বলো হরি, আর সবগুলা বল বলে কি বলে হরি বল, আর যাকে চাঙ্গারিতে রেখেছে উনি মাথায় এরকম নাড়াচ্ছে, আর বলিস না রে, যখন বলার তখনই বলি নাই, তোরা বললেও আর আমি শুনবো না, আর বলিস না। এখন দিয়েন, তাতে আপনার মঙ্গল, আপনার ধর্মের মঙ্গল, আপনার সংসারের মঙ্গল। জয় জয় নিতাই গৌর, হরিবল হরিবল হরিবল। শোনো শোনো ও ভোলানাথ, তোমারে জানাই তুমি আমার আপন, কিন্তু মায়ের পেটের ভাই। শোনো শোনো ও ভোলানাথ গো, আমি তোমার কাছে জানতে চাই, খাঁটি খাঁটি জবাব দেবে এই ধর্ম সবাই। হে ভোলানাথ ভাই, আমি তো তোর গোটা অঙ্গে বৈষ্ণবের কোনো চিহ্নই নাই, ললাটে তিলক নাই, কণ্ঠে তুলসীর মালা নাই, পরনে গেরু অবসন ডোর কোপনি নাই, আর হাতে কিন্তু আসলা ঝোলা নাই। বৈষ্ণবরা কোনোদিন নেশা করে না, খাঁটি বৈষ্ণব যারা তারা নেশা করে না, যদিও রাস্তাঘাটে দেখেন তাহলে ভাববেন উনি বৈষ্ণব নয়, উনি বৈষ্ণব নামের কলঙ্ক। ওই একটা অসৎ বৈষ্ণবের জন্য সঠিক বৈষ্ণবদের বদনাম হচ্ছে। তাই আমার ভাইয়ের কাছে আমার জানার ওগো আস, সুন্দরভাবে ধর্ম সবাই করিবে প্রকাশ। বৈষ্ণবের ঘরে কোনোদিন এইরকম গন্ডায় গন্ডায় হালি হালি সুসন্তান হয় না গো। ভোলানাথ ভাই আমি জানতে চাই, কি কারণে নেশা ভাং করে শ্মশানে থাকো বলবে এই সভায়। তবে আর বেশি কথা বলবো না বলবো না, প্রথমবারে ছেড়ে দিব কাব্য আলোচনা। আছেন যত আমার মাতৃজাতি, সবারই চরণে আমি জানাই গোপনতি, কিঞ্চিত আশীর্বাদ যদি করো মোরে, শত শত পাউল গান গাইতে বরবাসরে। এই পর্যন্ত করি ক্ষান্ত ভাবকান্ত সরি, একবার বাবা সিদ্ধিদাতা পিনে সবাই মিলে একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল। গণপতি বাপ্পা গণপতি বাপ্পা গণপতি বাপ্পা। এবার আসেন গ্রাম বাংলা জনপ্রিয় শিল্পী, ইউটিউব খ্যাত শিল্পী, মাননীয় উজ্জ্বল দাস বাউল মহাশয়। বিপক্ষে আমার বড় ভাই, নাম হচ্ছে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমাকে বানিয়েছে ভোলানাথ মহেশ্বর, তাই এখন নিজের নাম পরিহরি, এখন শিবের পক্ষ ধরি দাঁড়ালাম আজকের দ্বন্দ্বমোহনায়। বিপক্ষের শিল্পী যিনি বড় জ্ঞানী গুণী শিবানন্দ হালদার হয়, আজকে থাকবে ব্রহ্মার ভূমিকায়। জিজ্ঞাসা করে গেছে আমার কাছে, ভুলি নাই মনে আছে, ভোলানাথ তুমি বৈষ্ণব, তোমার বৈষ্ণবের লক্ষণ কোথায়? তার আগে জানতে হবে বৈষ্ণব কারে কয়, বৈষ্ণব কারে বলে, বৈষ্ণবের লক্ষণ কি। না ত্রিনাদপি শুনিচন তরুরেব সহিষ্ণু না অমানি ন মানদান কীর্তনিয়া সদাহরি, এছে বৈষ্ণবের লক্ষণ। তাহলে ভোলানাথ যিনি নাথকানাথ,
দেবাদিদেব মহাদেব সত্যি তিনি পরম বৈষ্ণব। বলছে তোমার ঝোলা তিলক মালা তোমার ডোর কপিন কোথায় সব আছে, এক এক করে বলবো আজকের দ্বন্দ্ব মোহনায়। তাই একটু সুর আর ছন্দ দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি মহাদেব নামটা ধরি গো, আজকের দাঁড়ালাম সভা, বিভক্তেতে ব্রহ্মাদেব সে যে আমার বড় ভাই গো। আজকে মহাদেব নামটি ধরি গো, আমি মহাদেব নামটি ধরি গো, দাঁড়ালাম সভা, বিপক্ষেতে ব্রহ্মাদেব আমার বড় ভাই গো। মহাদেব নামটি ধরি গো, মহাদেব নামটি ধরি গো। ভোলানাথের গলায় দেখো রুদ্রাক্ষের মালা, হাড়ের মালা, মুন্ড মালা রয়, আবার ছাই ভস্য দিয়ে ভোলানাথ তিলক বানায়। আবার ডোর কপিন অবশ্যই পরে, তার উপরে আছে বাঘের ছাল, ইহার কারণ তোমার কাছে বলে যেতে চাই গো। মহাদেব নামটি ধরি গো, আমি মহাদেব নামটি ধরি গো। আসতে বাবা, তাহলে ভোলানাথ তিলক পরে, কোন তিলক না ছাই ভস্য দিয়ে তিলক মাখে। ছাই ভস্য কেন মাখে আপনারা জানেন, যত জীব তত শিব, জীব মাত্রেই শিব, আর এই তালিবর সয় হস্যি ব শিব, কি তালিবয়ের সয় হস্যি ব শিব, তালিবর সয়ের হস্যিটাকে বাদ দিলে কি থাকে, সব তালিবর স আর ব সব, সব মানে, সব মানে মৃতদেহ বা মরা। তাহলে যতক্ষণ হস্যিকার থাকে ততক্ষণ আমরা শিব, আর হস্যিকার যখন চলে যায় তখন আমরা সব বা মরা। তাই যত জীব তত শিব, যত্র জীব তত্র শিব, তাহলে সবাই আমরা শিব বাবা, হরি বল হরি বল। তাই যখন আমরা সবাই মরে গিয়ে শ্মশানে পুড়ে হই ছাই, ভোলানাথে চিন্তা করে তাই, ওরে তোরা সবাই আমার ছেলে মেয়ে, তোরা সবাই আমার সন্তান, সবাই আমার ভক্ত, তাই তোরা আজ এই শ্মশানে পুড়ে হয়েছিস ছাই, আয় তোদের এই অঙ্গের পুরা ছাই আমি আমার শরীরে আবার ধারণ করতে চাই। তাই ভোলানাথ অঙ্গে ছাই ভস্যের তিলক পরিধান করে। বললাম তোমায় আসরে, আর একটা কারণ বলতে চাই সবার ধারে, ভোলানাথ হচ্ছে সকল দেবতার চাইতে সুন্দর, সত্যম শিবম সুন্দরম, শিবের চাইতে সুন্দর আর কেউ নাই। তাই শিবের রূপ দেখে যেন কোনো কুলবতীর কুল নষ্ট না হয়, তাই শিব সারা গায়ে ছাই মেখে থাকে বাবা। বুঝতে পারলেন কি বললাম? বুঝতে পারেননি? মনে করেন আপনার স্বামীর চেহারা ভালো না, স্বামীর চেহারা ভালো না, মনে করেন নাক চ্যাপটা, নাকের উপর দিয়ে রেলগাড়ি গেছে, কানগুলা বড় বড় কুলার মতো, দাঁতগুলা কাঁকড়া ঠ্যাঙের মতো বেরিয়ে আছে, গায়ের রংটা একদম আলকাতরার মতো কালো কুচকুচে, এরকম চেহারা, চুলের মধ্যে সামনের তিন ভাগ নাই, পেছনে দু চারটা আছে বাবা, সামনে একবারে চকচকে চাঁদি, এরকম আপনার স্বামী দেখতে। অথচ আপনার নন্দা জামাই দেখতে একদম রাজপুত্রের মতো, নন্দা জামাই রাজপুত্রের মতো, তখন আপনার বারবার ওই নন্দা জামাইকে দেখা মনে হবে, ইস আমার স্বামীটা যদি এই রকম হতো। মাঝে মধ্যে নন্দা জামাই যদি বেশি বাড়িতে আসে তাহলে ওই
সমন্ধির বউ কিন্তু নন্দা জামাইয়ের দিকে ঢইলে পড়বে, আর মাঝে মধ্যেই বলবে, জানো তোমার দাদা না দেখতে ভালো না, তুমি খুব সুন্দর, হরি বল হরি বল। তাহলে কী হলো, বারবার যখন একজনের দিকে নজর যাবে তখন মন প্রাণ তার দিকে ছুটে যাবে, স্বামীর প্রতি ভালোবাসা নষ্ট হবে। তাই শিবের রূপ দেখে, শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুন্দর, সত্যম শিবম সুন্দরম, মানে শিব মৃত্যুঞ্জয় সত্যবাদী এবং সর্বশ্রেষ্ঠ সুন্দর। তাই কোনো কুলবতীর কুল যেন নষ্ট না হয়, তাই সারা গায়ে ছাই ভস্ম দিয়ে ঢেকে রাখে যেন তার আসল স্বরূপ কেউ না দেখে। এই একটা ভোলানাথের ছাই মাখার কারণ। বাজাও দেখি দাদা ভাই, বলছে ডোর কপিন নাই বাগে ছাল পড়ে থাকে, তার কারণটা বলে যাই। ভোলানাথে গেরু আয়ার ডোর কপিন পড়িত, ওই রঘুরাজার জন্য বাঘের ছাল পড়ে নিল। রঘুরাজা শিবের ভক্ত, একদিনে শিব পার্বতী রঘুরাজার ধারে তাহায় পরীক্ষা করতে গেল তাহার রাজ দরবারে। রঘুরাজ মানে ভগবান রামচন্দ্রের পিতামহ, রামচন্দ্রের বাবা রাজা দশরথ, তার বাবা অজরাজা, তার বাবা রঘুরাজা, এরকম বাবা। রিভাব কম ভাই, কথার সময় রিভাব কম। পরম ভক্ত, শিবের পরম ভক্ত। তাই মা পার্বতী বলছে একদিন শিবকে, হে ভোলানাথ, এই পৃথিবীতে তোমার সর্বশ্রেষ্ঠ ভক্তকে বলে, শ্রেষ্ঠ ভক্ত আমার রঘুরাজ। বলে কি করে বুঝবো তার প্রমাণ? বলছে দেখবে আমার ভক্ত কত বড়। তাই পরীক্ষা করার তরে পার্বতীকে বলে, তুমি একটা গোবৎস রূপ ধারণ করো আর আমি হব বাঘ। এইবার মা পার্বতী গোবৎস সেজে আগেতে ছুটিল, আর ভোলানাথে বাঘ হয়ে তারে ধাওয়া করিল। ভোলানাথ বাঘ হয়ে মা পার্বতীকে, মা পার্বতী গরুর বাচ্চা হয়েছে, এবার ধাওয়া করলেন, তাড়া করলেন, গরুর বাচ্চা হয়ে সোজা দৌড়াতে দৌড়াতে গিয়ে রঘুরাজার কোলের মধ্যে লাফিয়ে উঠলেন। সেই অযোধ্যার রাজা তখন রঘুরাজা। এবার বাঘ হয়ে পেছন পেছন গিয়ে বললেন, রঘুরাজ তুমি আমার শিকারকে ছেড়ে দাও, তুমি আমার শিকারকে ধরে রেখো না। রঘুরাজা বলছে, আমি রাজা, কেউ যদি বিপদে আমার কাছে শরণাপন্ন হয় আমি তাকে ছেড়ে দিতে পারি না, তাকে বাঁচানোর দায়িত্ব আমার। তাই আমি মানুষেরও রাজা, পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার সকলেরই রাজা, আমি অযোধ্যার রাজা। এই রাজার কাছে অবিচার হবে না, তুমি বরঞ্চ আমি তোমায় ছাগল দিচ্ছি, ছাগল নিয়ে যাও। বলে না আমরা শিকারী জাতি, আমরা ব্যাঘ্র জাতি, শিকারী জাতি, আমরা কারো অনুদান গ্রহণ করি না, আমরা শিকার করে খাই। বলে অন্য কোনো উপায় বলো, তোমায় হরিণ শিকার করে দিচ্ছি। বলে না আমার ওই গরুর বাচ্চাই চাই, ওইটাই আমার শিকার। তো রঘুরাজা বলে অন্য কোনো উপায় বলো। বলে একটা উপায় আছে, যদি তোমার নিজের শরীরের মাংস আমায় কেটে দিতে পারো তাহলে আমি ওই গরুর বাচ্চাকে ছাড়তে পারি। সঙ্গে সঙ্গে রঘুরাজা আর করে নাই দেরি, তাহার কোমরে ছিল একটা ধারালো তরবারি, ওই তরবারি দিয়া এই উড়ু থেকে নরম মাংস কাটিয়া আবার পাত্র ভরে দিল ওই বাঘের লাগিয়া। সঙ্গে সঙ্গে গরুর বাচ্চা মা পার্বতী হলো,
আরে ভোলানাথের সঙ্গে সঙ্গে নিজের স্বরূপেতে এলো, সঙ্গে সঙ্গে ওই গরুর বাচ্চা মা পার্বতী হয়ে গেল, আর সেই বাঘ সঙ্গে সঙ্গে ভোলানাথ হয়ে গেল। তার শরীরের মাংস আবার তার শরীরে স্থাপন করে দিয়ে মা পার্বতী বলছে, রঘুরাজ তুমি সত্যি ভক্ত। ভোলানাথ বলছে, রঘুরাজ তুমি কি বর চাও, আমার কাছে বর প্রার্থনা করো। রঘুরাজা বলছে যে আমি পৃথিবীর মধ্যে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, আমি রাজা, রাজার উপরে আর কেউ শ্রেষ্ঠ নাই, আমার কোনো কিছুরই অভাব নাই, কি চাইবো বর তোমার কাছে, আমার কিছু চাই না, তুমি দর্শন দিয়েছো এটাই আমার যথেষ্ট। মা পার্বতী বলছে, ভোলানাথ যখন নিজে কিছু দিতে চাইছে তুমি চেয়ে নাও। রঘুরাজা বলে, হে ভোলানাথ তুমি যখন আমায় দিবে তাহলে তুমি এক কাজ করো, ঠাকুর তুমি যে আমার কাছে এসেছিলে আমায় দর্শন দিলে, আমি যে তোমার ভক্ত আমায় পরীক্ষা করে যাচাই করে নিলে, তার জন্য তোমাকে বাঘের ছাল পরিধান করতে হবে, তাহলে জগতের মানুষ জানবে যে আমার কারণে তুমি বাঘের ছাল পরেছ, তাই তোমার সাথে আমি চিরদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার ভক্ত নামে প্রচার থাকব। তাই দেখেন কোন যুগে রঘুরাজার ঘটনা, আজকে আমি মাইকে বলছি কলিযুগে। তাহলে ভোলানাথের লীলার সঙ্গে রঘুরাজা যুক্ত থাকবে। তাইতে ডর কপিন বহির্বাস তার গোপনে রহিল, তাহার উপরে ভোলানাথে বাঘের ছাল পড়িল। এই তো ভোলানাথের বেশভূষণের দিলাম বর্ণনা, তোমার ধারে একটুখানি, তোমার ধারে একটা কথা বলতে চাই, ভোলানাথ যে পরম বৈষ্ণব তার প্রমাণ একটা দিয়ে যাই। বৃন্দাবনে, বৃন্দাবন ধামে আপনারা জানেন রাধারানী একদিন মান করেছিল, রাধারানী মান করেছে, কৃষ্ণ গেছে বিরজার কাছে, তাই রাধারানী মান করেছে। রাধারানীর মান ভাঙানোর জন্য কৃষ্ণ যোগী সেজেছেন, যোগী সাধু বৈষ্ণব সেজে এসে রাধারানীর দ্বারে মান ভিক্ষা করতে আসলেন। তো কৃষ্ণ সে তো রাজার সন্তান, নন্দরাজার ছেলে, জাতিতে ক্ষত্রিয়, সে তো বৈষ্ণব নয়, তাহলে সে বৈষ্ণবের পোশাক কোথায় পেল, দোরকপিন কোথায় পেল? না বৃন্দাবনের যে বৃন্দাদূতী, বৃন্দাদূতী ভোলানাথের কাছ হইতে ওই ডোর কপিনে তিলক মালা ঝোলা কৃষ্ণকে এনে দিল, তাহা পরে ভোলানাথে যোগী যে সাজিল। ভোলানাথের থেকে মালা তিলক বহির্বাস ডোর কপিন এনে দিলেন শ্রীকৃষ্ণের ধারে, শ্রীকৃষ্ণ যোগী সেজে রাধার মান ভিক্ষা করলেন। কি মা ঠিক বলছি তো? তাহলে ভোলানাথ অবশ্যই সেগুলো ব্যবহার করে। তাহলে কি বলি তোমার ধারে, এ ছিল তার প্রথমবারের জিজ্ঞাসা, বলেছে তোমার এতগুলো সন্তান কেন, বৈষ্ণবের তো সন্তান হয় না। তা ভোলানাথের মোট 9টা সন্তান বাবা, একটা কন্যা পদ্মাবতী, আর একটা কন্যার উল্লেখ আছে অশোক সুন্দরী, আর 8টা সন্তান, তা কোনোটা শিবের কোনোটা মা পার্বতীর। যেমন গণেশের জন্ম মা পার্বতী নিজের অঙ্গের মাটি থেকে দেয়, কার্তিকের জন্ম ভোলানাথ নিজের একা একাই দেয়, তারকাসুর বধ হবে না,
তারকাসুর বরদান পেয়েছে ব্রহ্মার কাছে, কি যে তারকাসুরকে কেউ মারতে পারবে না, একমাত্র মারতে পারবে শিবের যদি ছেলে হয় তাহলে। আর তারকাসুর জানে শিবের কোনো ছেলে হবে না, শিবের সবচাইতে বড় ছেলে হচ্ছে কার্তিক, তারপরে গণেশ, কার্তিক গণেশ, তারপরে অন্ধক জলন্ধর, তারপরে ভৌম, এরকম আটটি সন্তান আছে বাবা ভোলানাথের। তা ভোলানাথ এবং মা পার্বতীর জীবনে মিলন হবে না, তাহলে তার ছেলেও হবে না, এইটা কিন্তু জানে তারকাসুর। অভিশাপ করেছিল কামদেবের স্ত্রী রতি, কামদেবের স্ত্রীর নাম হচ্ছে রতি। কামদেবকে যখন ভোলানাথ ভর্ষ করেছিল, কামদেবকে যখন ভোলানাথে ভর্ষ করেছিল, তখন কামদেবের স্ত্রী রতি অভিশাপ দিয়েছিল, হে ভোলানাথ, তুমি আমার স্বামীকে ভর্ষ করলে আমি একা হয়ে গেলাম, তাই স্বামী হারানোর যে কি ব্যথা তোমাকেও বুঝতে হবে, অভিশাপ করলাম দান, সারা জীবনে তোমার সঙ্গে মা পার্বতীর কোনো দিন হবে না দৈহিক মিলন। তাহলে স্বামী স্ত্রী যদি মিলন না হয় তাহলে ছেলেও হবে না। তারকাসুর এটা জানে যে শিবের ছেলে হবে না, তাই ব্রহ্মার কাছে বরদান চাইল, যেন আমি মরি তো শিবের ছেলের হাতে মরি, আর যেন আমাকে কেউ মারতে না পারে। তাই তারকাসুর মনে করলো আমি অমর হয়ে গেলাম, শিবের ছেলেও হবে না আর আমি প্রাণেও মরব না। কিন্তু যখন তারকাসুর স্বর্গ মর্থ পাতাল ত্রিভুবন দখল করে নিলেন, দেবতারা হাহাকার করতে লাগলেন, শিবের কাছে গিয়ে বললেন ভোলানাথ তুমি একটা ব্যবস্থা করো। তাই তখন শিব তার নিজের ব্রহ্ম বস্তুর দ্বারা কার্তিকের জন্ম দিয়েছিল, তাদের কাম ভাবে মিলনেতে জন্ম নাহি হলো, তাহলে সে পরম বৈষ্ণব কামের ঘরে কপাট মেরেছে ভোলানাথ, ভোলানাথ কামকে জয় করেছে, কামকে জয় করেছে, তাই ভোলানাথকে বলা হয় মৃত্যুঞ্জয়। রমণীর সনে রতিরণে পিতৃধন খলনে জীবের হয় নিত্য নিত্য মরণ। মনে রাখবেন মানুষের একবার শ্মশানে গিয়ে পুড়ে ধরে মরে শেষ হওয়া, দেহ থেকে প্রাণ চলে যাওয়াকে বলা হয় একটা মরণ, আর পুরুষের দেহ থেকে যে বিন্দু বা শুক্র পতন হয় তার মধ্যেও প্রাণ থাকে, শত সহস্র প্রাণ থাকে, শুক্রিক থাকে, এইটা যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন তাকে বলা হয় নিত্য মরণ। এই নিত্য মরণ থেকে যে যেন রক্ষা পায় তারে বলে মৃত্যুঞ্জয়, এই জন্য ভোলানাথকে বলে মৃত্যুঞ্জয়। প্রত্যেকটা বৈষ্ণব হচ্ছে মৃত্যুঞ্জয়। হরি বল হরি বল। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল, এইভাবে ভোলানাথের ভোলানাথের নয়ন থেকে অন্ধকের জন্ম হয়, জলন্ধরের জন্ম ভোলানাথের ঘাম থেকে, বলি আজ তোমায়, আর ভূমিতে পড়ে তার পিতৃসত্তা ভোমের জন্ম হলো, এইরকম ভাবে ভোলানাথের সন্তান জন্ম নিল। তাহলে বোঝা গেল ভোলানাথ সত্যি বৈষ্ণব। এই যে আমরা ডোর কপিং করি বৈরাগীর, আমি উজ্জ্বল দাস বৈরাগীর ছেলে, এই ডোর কপিনে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে বাবা, ডোরেতে বাসকী সই রয়, আর কপিনেতে স্বয়ং শম্ভু, মানে ভোলানাথ জানিও নিশ্চয়, কপিনে নবদেবতা রয়, তার মধ্যে প্রধান আমার ভোলানাথ। তাহলে কি বলি তোমার ধারে, তোমার যা জিজ্ঞাসা ছিল বললাম আসরে, কিন্তু তোমার মতো এমন চরিত্র খারাপ
এমন দাদা জন্মে দেখি নাই, নিজের বেটি সন্ধ্যা দেবীকে ওরে প্রেম নিবেদন জানায়। ব্রহ্মার আগে কিন্তু পাঁচটা মাথা ছিল বাবা, ব্রহ্মার পাঁচটা মাথা ছিল, এখন ব্রহ্মার চারটা মাথা। কেন আর একটা মাথা নাই বলবে? তুমি নিজের মুখে বলবে আজকের এই সবাই, আমি বলবো না। ব্রহ্মার সন্তান, ব্রহ্মার কন্যা, নাম হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা দেবীর প্রতি আকৃষ্ট হয়ে সন্ধ্যা দেবীকে প্রেম নিবেদন করলেন, কাম নিবেদন করলেন, কাম ভাবে সন্ধ্যার প্রতি কামোদ্যত হয়ে সন্ধ্যাকে হরণ করতে গেল। তাই তো সন্ধ্যা ভেঙে ত্রিসন্ধ্যা হলো। সন্ধ্যা আগে একটাই ছিল, একজনই ছিল, এখন সন্ধ্যা হয়েছে ত্রিসন্ধ্যা। এই তো তোমার লীলা, প্রথমবারে একটাই জিজ্ঞাসা, পরে আবার জিজ্ঞাসা করব। প্রথমবারে তোমার ধারে আমি এই জিজ্ঞাসা করি, সঠিক সঠিক জবাব দিয়ে আমি শুনব ত্রিপুরারি। তবে থাক আর বেশি কথা বলবো না বলবো না, অল্পের মধ্যে ছেড়ে গেলাম কাব্য আলোচনা। আমি গানের সঙ্গে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, আপনারা সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আমার গানের সঙ্গে মনের দ্বন্দ্বে করি যদি ভুল, আমার ভুলগুলো করে নেবেন চরণের ফুল। আমার সভা মাঝে আছে যত মাতৃজাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। বলি সভা মাঝে বাজে গো সুন্দর মাইক সাউন্ড, যার কথায় আমি বলিতে পাউন। আসরে প্রদীপ বাবুর সুন্দর মিউজিক হয়, অত্যন্ত সুন্দর মিউজিক বাজায়। বলি শিবানন্দ কাকাই আমার ভালো বাউল হয়, তাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই। তবে থাক আর বেশি কথা বলবো না বলবো না, আমি অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। তবে আর কেন আমি বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। এইবার দেখি এসে কোন কথা কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। ব্রহ্মাদেব এবার সভাতে আসিবে, সঠিক সঠিক জবাব দিয়ে আশা পুরাবে। তবে থাক আর বেশি কথা বলবো না বলবো না, এইখানে যে ভক্তি কান্তি ক্ষান্ত করবো কিনা, আমি এইখানে যে করি কান্ত রাধাকান্তেশ্বরী। জয় জয় সিদ্ধিদাতা গণেশ ঠাকুর মৃদে একবার সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল। দেখি এবার কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আস্তে আস্তে আস্তে। তবে একটা কথা বলে গেছে তোমার অনেকগুলো গন্ডায় গন্ডায় ছেলে মেয়ে, ঠিকই বলেছে তো, গন্ডায় গন্ডায় না, হালি হালি ছেলে মেয়ে। তো আমি আপনাদের একটা, আপনাদের জন্য একটা বার্তা দিয়ে যাই। আপনারা একটা বা দুটার বেশি নেবেন না, গুরুকর্ম করবেন, গুরুকর্মের দ্বারা সংযমী হবেন, গুরুমন্ত্র নেবেন, গুরুকর্মের দ্বারা সংযমী হবেন, তাহলে আপনাদের আর এই গোটা সুন্দর পূর্ণ দেহ কাইটে আর খণ্ড করতে হবে না। মানে খাঁটি বাংলায় বলা লাইকেশনও করতে হবে না, আর মায়া বড়ির লড়িও কিনতে হবে না। যদি গুরু ধরে গুরুকর্ম করতে পারেন তাহলে কামের ঘরে কপাট মারতে পারবেন। তাহলে তুমি ঠিকই বলেছ, তোমার এই কথাটাই সমর্থন করি। একটা বা দুইটা হয় ঠিক আছে, বর্তমান যুগে যা পরিস্থিতি। একটা গল্প আমার এক লাইনের একটা ঘটনা মনে পড়লো, গল্প না ঠিক মানে বিষয়টা ঘটনা। অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, জানেন তো মুর্শিদাবাদেও তাই, অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু। তো কী বলি আপনাদের, ধারে একটা বাসের মধ্যে যেদিক দিয়ে আমরা বাসে উঠি, দরজার ডান দিকে যে কটা সিট বাবা, আট দশটা সিট, এক চাচা একাই তার বেটা বেটি নিয়ে বসে আছে, মানে বারো চোদ্দটা ছেলে মেয়ে ওর একারই। এর মধ্যে এক সাধু বাবা উঠেছে বাবা। সাধুদের, সাধুরা আছে না অনেক সময়, সাধুরা বাসে ট্রামে ট্রেনে ভিক্ষা করে না বাবা, হরিনাম শোনায়। তো এক সাধু বাবা উঠেছে হরিনাম করতে করতে, তো ওর হাতে বাবা আবার একটা লাঠি, লাঠিটা আবার লোহার, একটা লোহার লাঠি, লাঠিটা ছাতার লাঠির মতো বেঁকানো আর লোহার লাঠি। ওই লাঠিটা নিয়ে বাবা উঠছে বাসের মধ্যে। তো বাসের মধ্যে যদি উঠে, বাসের প্লেন সিট বুঝতে পারছেন, ওটা স্টিলের, আর ওদিকে লোহার লাঠি ঠক 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 আওয়াজ করছে, শব্দ করছে।
তো ওই চাচার যে ছোট ছোট ছেলে মেয়েগুলো তারা আবার চমকাচ্ছে। তো যখন চমকাচ্ছে তখন ওই চাচা বলছে সাধুকে, ও সাধু বাবা, তুমি তোমার ওই লাঠির মাথায় একটা গাডার বা ওয়াশা লাগিয়ে নিতে পারো না? গাডার বা ওয়াশা লাগিয়ে নিলেই তোমার লাঠিটা আর খটখট করবে না, আমার ছেলে মেয়ে চমকাচ্ছে, ভয় পাচ্ছে। তো সাধু বাবা বলছে, সবটি ছেলে মেয়ে তোমার? বলে, হ্যাঁ, আল্লাহ দিয়েছে। বলে, ও, তুমি আমার লাঠির কথা না ভেবে তুমি যদি টাইম মতো তোমার লাঠিতে গাডারটা লাগাইতা, তাহলে এই 8, 10, 12, 14 তোমার হতো না, এত অশান্তি হতো না, আর আমারও ডিস্টার্ব হতো না, তোমারও শান্তি থাকতো। বাবা, তুমি কেন সময় মতো লাঠিতে গাডারটা লাগাওনি, অশারটা লাগাওনি? হরি বল, হরি বল, হরি বল। কথাটা বলার উদ্দেশ্য কি? এর মধ্যে জ্ঞান একটাই, যে গুরু ধরে সময় মতো গুরুর কাছে গেলেই আপনারা সেই সন্ধান পাবেন, আপনারাও শিবের মতো মৃত্যুঞ্জয় হতে পারবেন। হরি বল, হরি বল। দেখি এবার আমার দাদা ব্রহ্মা এসে কোন ভাবে কোন কথা কয়। যা ছিল জিজ্ঞাস আমার ভাইয়ের কাছে সুন্দরভাবে করে গেছে প্রকাশ। আমার ভাইয়ের বক্তব্য যারা শুনলেন, বর্তমান সমাজের যে পরিস্থিতি, ভারত বনাম বাংলাদেশ, আরও দেশের বিভিন্ন রাষ্ট্রেও চলছে, এই বৈরাগীদের কথা যদি শুই না বাবা, এই একটা দুইটা করে আসতে, এই একটা দুইটা করে বাচ্চা নেন, তাহলে এরপরে সনাতন ধর্মের মানুষকে চিড়িয়াখানায় দেখতে হবে। এই বৈরাগীদের জন্যই বর্তমান সনাতন ধর্মের সংখ্যা কিন্তু দিনে দিনে কমে আসতেছে বাবা। হ্যাঁ, তো যাক, খুব ভালো লাগলো। শেষে আমার কাছে যা করেছে জিজ্ঞাস, আমি তার দাদা, ভাই যে এত গাধা এটা আমার জানা ছিল না, আমার নাকি চরিত্র খুবই খারাপ। বলে, দাদা কি আর বলবো, তোমার ঠাই, তোমার চরিত্রের কথা বলা যায় না, তুমি একটু বলতে চাই কি? ব্রহ্মা নাকি তার নিজের মেয়ে, অর্থাৎ ব্রহ্মার মেয়ের নাম হচ্ছে সন্ধ্যা, আর নারায়ণের মেয়ের নাম হচ্ছে একাদশী। আমরা তো অনেকেই সন্ধ্যা বাতি দেই, একাদশী করি, হয়তো এখন যারা আছেন অনেকে জানতেন না, জেনে গেলেন, কিন্তু 7 দিন পরে 15 দিন পরে জিজ্ঞাসা করবেন, বলতো ব্রহ্মার মেয়ের নাম কি আর নারায়ণের মেয়ের নাম কি? শুনছিলাম তো, বুঝলা গেছি গা। যাক, তাহলে ব্রহ্মা নাকি তার মেয়েকে দেখে কামে লিপ্ত হয়েছিল, কামভাব জাগৃত হয়েছিল। আসলে ভাই তো, কিন্তু ওর মতো চরিত্র আমার খারাপ না, যে শাশুড়ির সামনে গিয়ে ল্যাংটা হয়েছি। ভাইয়ের কাছেই জেনে নেবেন যে কোন দিন থেকে শাশুড়িদের মাথায় ঘুমটাটা সৃষ্টি হলো, কি কারণে হলো, কারণ আমি বলতে চাই না। কারণ ভাই যদি দাদার খোল তুলতে পারে, আমি তো বড়, আমিও ভাইয়ের কথা বলতে পারবো। আমার ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন শাশুড়িদের মাথায় ঘুমটা কবে থেকে এলো, কি কারণে এলো, কোথার থেকে এলো। ঠিক তাই, আগে একটা গান গাই, তারপরে মানে গল্প একটা দিয়ে গেছে, আমি যদি গল্প না দেই বাবা, গোটা পশ্চিম বাংলার সব শিল্পীরাই রসিক বাউল করে কয়, মানে উজ্জ্বল দাস বাউলের গল্প কেমন হলো, মানে তিন বন্ধু, চৈত্র মাসের দিনে তিন বন্ধু যাবে তরমুজ খাইতে, তো নদী পার হয়ে যেতে হবে বাবা, তো তিনজনের কাছে একজনের কাছেও পয়সা নাই, চৈত্র মাসে রৌদ্রু কি বলবো, সেই রৌদ্রু, মানে হেঁটে যাওয়া যায় না, তার মধ্যে বালুর চর, নিচেও গরম উপরেও গরম, হাঁটতে হাঁটতে নদীর পারে ওই গুদারা ঘাটে খাওয়া ঘাটে গেছে, গিয়ে বলছে তিনজনে, বলছে দাদা আমি তো নদীর ওপারে যাব তরমুজ খাইতে, যদি একটু দয়া করে পার করে দেন। এখন ওই নৌকার মাঝি তাকিয়ে দেখছে, যে বলতেছে ওর মাথায় একবারে টাক, একদম টাক, বলছে শোনো, হ্যাঁ পার করবো, পয়সা, বলে পয়সা তো নেই, পয়সা যাওয়ার সময় দিয়ে যাব। বলছে ঠিক আছে। তারপর আর একজন বলছে, দাদা আমরা তিনজনে একসাথে আসছি, এনাকে নেবেন, আমাকে নেবেন না, আমিও আসার সময় পয়সা দিব। তাকে দেখে ওর গোটা গায়ে বাবা দায় আছে, চাকা চাকা দাউ। তো ওর পরে আর একজন বলছে, দাদা তাহলে এরা দুইজন যদি যায়, আসার সময় যদি পয়সা দেয়, তা আমিও তো আসার সময় একসঙ্গেই আসবো, তাহলে আমিও পয়সাটা দিব,
আমাকে একটু পার করে দেন। এখন তাকিয়ে দেখছে একজনের মাথার টাক, একজনের গায়ে দাঁত, আর একজনের চোখ দিয়ে সবসময় জল পড়ে, নোংরা বের হয়। তখন ওই নৌকালা খেয়ালা বলছে, শোনো, তোমাদের তিনজনকে পার করে দেবে, একজনের কাছ থেকেও পয়সা নিব না, কিন্তু এই যে টাকালা ভাই, তোমাকে বলছি, যতক্ষণ নৌকা নদীর পাড়ে গিয়ে না ঠেকবে ততক্ষণ কিন্তু তুমি তোমার এই টাকে হাত দিতে পারবে না, ঠাটা ভরা রোদ, রোদে তো পুড়ে যাবে। ও বলছে, ঠিক আছে, হাত দিব না, তবু তো তরমুজ খেতে পারবো, মাগনা পার হতে পারবো। আর যার দাউদ আছে, সত্যি মেশে দিনে বাবা, বুঝতে পারতেছেন কত কত রকমের যে ব্যাখ্যা তারা হচ্ছে বাবা, ওই দাউদের রোদ্রে চুলকানিতে। তারপরে আবার নৌকাতে রয়েছে শিশির বাতাস, বলতে, শোনো, তোমাকেও পার করে দেবো, পয়সা নিব না, কিন্তু যতক্ষণ নৌকা পারে না ঠেকবে ততক্ষণ কিন্তু তুমি ওই তোমার দাউদে হাত দিতে পারবে না, যতই চুলকাক। বলছে, ঠিক আছে, দিব না। আর যার চোখ দিয়ে কেতর পড়তেছে, ওকে বলছে, শোনো, তোমাকেও পার করে দেব, নৌকা পারে না ঠেকা পর্যন্ত তুমি কিন্তু তোমার ওই চোখে হাত দিতে পারবে না। যার চোখ দিয়ে সবসময় কেতর পড়ে বাবা, একটু পর পরে হাত না দিলে চোখে চুলকায়, খসখস খসখস করে, তার মধ্যে ছত্রিশ মাসের রোদ, কি বলবো আপনার, ঠাই নৌকা যে ছেড়ে দিয়েছে, অর্ধেক নদীতে গেছে কি যায় নাই। এখন বাবা, ওই যার কেতর পরে সবসময় অত চুলকাচ্ছে, খসখস খসখস করতেছে, এখন বলছে, শোন, একটা গল্প মনে পড়ে গেল। ওই কেতরালা বলতেছে, গল্প মনে পড়ে গেল, মানে ওর অসহ্য হয়ে গেছে বাবা, এই দিক দিয়ে কেতর জল পড়তেছে। বলে, কি গল্প ক ভাই? জানিস, আমার বাবা একদিন গল্প করলো আমার কাছে, যে আমাদের বাড়িতে নাকি একটা গরু ছিল। বলে, ছিল ছিল, তাই কি ভাই? আরে শুনবি তো ভাই, কি হয়েছে সেই গরুর? কয় কানের এই পিঠ দিয়ে শিং বেরিয়েছিল, শিং বেরিয়ে শিং পাক দিতে 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 সৈকের এই দিক দিয়ে এসে ঘুইরা ভাড়া চলে গেছে। এখন নৌকালা ভাবতেছে, শালা কেতরালা তো খুব চালাক, ও দাদুর গরুর গল্প দিয়ে তো চোখ চুলকে আনিল, এইবার পাশে আছে দায়দালা, ওর তো শরীরে খুব চুলকাচ্ছে, হাত দিতেও পারতেছে না, হাত দেওয়া নিষেধ। এবার বলছে, শোন, আমার দাদু বলেছিল যে আমার বাড়িতেও একটা গরু ছিল, তার জায়গায় 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 এরকম চক্রাচক্রি ছিল, ওর যখন চুলকানি উঠত তো চুলকানি উঠতো, তাই কি তাই জানিস ও ঘোষত কীভাবে? ওই যে নৌকার যে মাথা কার থাকে ওপর করে শুয়ে পড়ছে, হয় এইভাবে বেড়ার সাথে পিঠ লাগাইয়া এইদিকে এক ঠেলা এইদিকে এক ঠেলা। কয়, বাপরে বাপ, তোর গরুর তো স্টাইল তো ভালো। এখন ওই কেতুরিয়ার গল্প আর দাদের গল্প শুনে সান্দাই কইতেছে, শালা আর দুজন তো পার হয়ে গেল গল্প দিয়া। ও আস্তে আস্তে নৌকার পাশে গিয়ে বলছে, শোন, তোরা যে গল্প করলি ওই সান্দা ওই দায় দেওয়া আমার মাথায় থাক, হাতের মধ্যে জল নিয়ে নিছে নৌকার পাশে গিয়ে, ওই দায় দেওয়া আমার মাথায় থাক, কেতুরিয়া আমার মাথায় থাক। আর নৌকালা চিন্তা করছে, বাহ, ওরা তো ভারী গল্প জমায় নিছে, তিনজনে তিন গল্প দিয়ে তো চুলকায় তো ঠিকই নিল। তাই উজ্জ্বল দাস বাবুল, ওই যে আমার ভাইও আমার মাথায় থাক, আর উজ্জ্বল দাসও আমার মাথায় থাক, একটা গান গাই, তারপরে তার জবাবের দিকে যাই। তারপরে আমরা বিভিন্ন রকমের গান দাদা ভাই বন্ধু ভক্তদের গান অবশ্যই শোনাবো, তবে এমন কোনো গান শুনবো না বা গাইবো না যে আমার মায়েরা এখান থেকে উঠে চলে যাবে। এখন কোন গান তো বাবু এগুলাই ভাইরাল, কি ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, হ্যাঁ এগুলো আমার গান, তো গায়ে একটি গান শুনুন। গানটি আমার ভাইকে কেন্দ্র করে গাইব, তার মধ্যে যদি আমার ভাইয়ের মতো অজ্ঞান কেউ থাকেন আমার ওই ভাইয়ের দলে যোগ দিবেন, কেমন? শোনো শোনো আমার ভাই ও ভোলানাথ, আমি তোমারে জানাই, আমি ব্রহ্মা স্বয়ং সৃষ্টিকর্তা, আমার মেয়েকে দেখে কামভাবেতে আলিঙ্গন দিতে গিয়েছিল, এই কথা বলল আমার ভাই। যাক রটে, যা রটে তা কিছু না কিছু বটে, ভাই ছোট মানুষ তো বোঝে কম, তার মধ্যে নাম হচ্ছে ভোলা, খায় গাঁজা বাং ধুতুরা, গাঁজা খাওয়ার পরে মন ভুলে যায়,
এর জন্য আসলে তা নয়, ভাই যে কথাটা বলেছে এটা হলো শর্টকাটে বলেছে, আসলে মেন মেমোরিটা ওর মাথায় নাই। এটা 4GB মেমোরিতে কাজ হবে না ভাই, এটা 64GB মেমোরির দরকার। কামদেব নামে একটা ভক্ত বটে ছিল, সেই কামদেবকে সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখো কি কর্ম কি বাজে করিল। ব্রহ্মা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা কামদেব নামে সেই পরম ভক্তকে তিনি 5টা বাণ দান করেছিলেন, কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, এই 5টা বাণকে দান করেছিলেন। তাই ওই কামদেব একদিন দেখলেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা যে আমাকে 5টা বাণ দান করলেন, তাই কোন বাণের কি শক্তি এটা আমাকে পরীক্ষা করতে হবে, পরীক্ষা না করলে আমি বুঝবো কি করে যে আমাকে অরিজিনাল জিনিস দিয়েছে না ডুপ্লিকেট দিয়েছে। ঠিকই তাই, সেই কামদেব তখন পরীক্ষা করার জন্য কিবা কর্ম করিল, স্বয়ং ব্রহ্মার মধ্যে ওই কামনামের বাণ নিক্ষেপ করিল। স্বয়ং ব্রহ্মাকে যখন ওই কাম নামের বাণটা দিলেন, দেখি এই কাম নামের বাণ এটা কাজ করে কি না, কি বলবো আপনাদের ঠাই, স্বয়ং ব্রহ্মার মধ্যে যে ওই কাম ধেনু কাম নামে বাণটা দিয়েছে, যার যেটা কর্ম আগুনের পুড়িয়ে ছাই করে দিবে এটাই ধর্ম, জলের ধর্ম ভাটির দিকে যাবে এটাই ধর্ম, বাতাসের ধর্ম মানুষকে শান্তি দিবে এটাই ধর্ম, তো কামের ধর্ম হচ্ছে উত্তেজনা, কাম ভাব জেগে গেছে, কি বলবো আপনাদের ঠাই। ওই সময় ব্রহ্মার কন্যা সন্ধ্যা ওই দিক দিয়ে যায় অপূর্ব সুন্দরী, কি বলবো আপনাদের ঠাই, ওই কামদেব যে ভিতরে জাগৃত হয়ে গেছে এটার আর ব্রহ্মার কিন্তু স্মরণ নাই। সঙ্গে সঙ্গে সেইখানেতে কিবা কর্ম হলো, ওই সন্ধ্যার প্রতি গিয়ে ব্রহ্মা কিন্তু উপস্থিত হলো। স্বয়ং ভোলানাথ দেখলো, ছি একই কর্ম আমার দাদার, যার মেয়ে সে তার দিকে এগিয়ে যাচ্ছে এই কাম ভাবে, না এটা তো ঠিক নয়। ঠিক যে মুখ দিয়ে দেখেছিল ব্রহ্মার 5টা মাতা ছিলেন, এখন হয়েছে চতুর্ভুজ চতুর্মুখী ব্রহ্মা, আগে ছিল শিবের মতো, শিবের যেরকম 5টা মাথা পঞ্চানন ব্রহ্মারও 5টা মাথাই ছিল, কিন্তু যে চোখ মুখ দিয়ে দেখলো দেখার পরে শিব বলো না আর একটা বিচার করতেই হবে, কারণ অন্যায় যে করবে তার সাজা পেতেই হবে, কারণ এটা করেছিল ভক্তের জন্য। তাই স্বয়ং ভোলানাথ তখন কিবা কর্ম করিল, ওই যে মুখ দিয়ে যে মুন্ড মাথা দিয়ে দেখেছিল সেই মাথাটা ছেদন করে দিল। সেই দিন থেকে ওই ব্রহ্মার 4 মাথা হয়ে গেল, 1 মাথা চলে গেল, তাই সেদিন থেকে সৃষ্টি হলো, ওই সন্ধ্যা 3 খণ্ড হয়ে ত্রিসন্ধ্যা হলো, সকালে দুপুরে সন্ধ্যা একটাই সন্ধ্যা ছিল। আর ওই ব্রহ্মার যে মাথা পড়ল সেইটা মহামহা তীর্থস্থান, সেইটা সৃষ্টি হলো। এই তো আমার ভাইয়ের জিজ্ঞাস, কিঞ্চিত করলাম দান, আমার ভাইয়ের কাছেও আমি দ্বিতীয়বারে হব আগো আন। ঠিক তাই, তাহলে আমার ভাইয়ের কাছে আর একটা ছোট্ট জিজ্ঞাসা করতে চাই, ভাই তোমার 4টা সন্তান আমরা সকলেই দেখতে পাই বর্তমানে, কি
লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ। আচ্ছা, তিনজনের মানুষের মতোই আকার, কিন্তু তোমার এই যে যে সন্তানের পূজা হচ্ছে সর্ববিঘ্ন নাশায়া সিদ্ধিদাতা গণেশ, এর মুণ্ডটা তো মানুষের মুণ্ড নাই, এর দেহেতে লাগানো আছে গজ হাতির মুণ্ড লাগানো। আমি তোমার কাছে জানতে চাই, তুমি একজন খাঁটি বৈষ্ণব ভাই, তাহলে বৈষ্ণবের ঘরে এমন সন্তান তো হতে পারে না, বডিটা মানুষের মতো মুখটা হাতির মতো, ইহার কারণটা কি? আর এই যে তোমার পুত্র গণেশ, এর অরিজিনাল মাথাটা বর্তমান কোথায় আছে? এবং ওই হাতির গলার থেকে, দেহের থেকে যে গলাটা কেটে নিয়ে আসলো ধরটা, সেই মাংসটা বর্তমান কলির যুগে আমাদের কোথায় আছে? তোমার কাছে জানতে চাই, ওই হাতির বডিটা কোথায় রইল একটু ভালো করে বইল। আর তোমার পুত্রের যে আগের মাথাটা মানুষের মুণ্ড ছিল, এই হাতির মাথা লাগানোর পরে সেই মুণ্ডটা এখন কোথায় আছে আমি জানতে চাই তোমার কাছে। আমাদের সময় কিন্তু ভাই অল্প, করা যাবে না গল্প, তাই আমার ভাইয়ের কাছে আমি জানতে চাই, এটা সংক্ষেপে উত্তর দিবা, তারপরে কমিটির বাবুরা এবং দর্শকেও একটু নাচানাচির গান শুনবে। তাই সেই পাঁচটা বান, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, এই পাঁচটি বান ওই কামদেবকে দান করেছিলেন কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। আসবে আমার ভাই, শুনবো তার কাছে। ভোলা মন পাগল মন মন রে মন ওরে, কেউ মরার আগেই মরতে পারলে, ওরে কেউ মরার আগে মরতে পারলে তবেই হবে মৃত্যুঞ্জয়। এই শিবের তত্ত্ব শিব তত্ত্ব, এত সস্তা কথা নয়। কেউ মরার আগে মরতে পারলে, ওরে কেউ মরার আগে মরতে পারলে তবে হবে মৃত্যুঞ্জয়। শিব তত্ত্ব শিব তত্ত্ব, সস্তা কথা নয়। এই শিবের তত্ত্ব শিব তত্ত্ব, এত সস্তা কথা নয়। জয় জয় সিদ্ধিদাতা গণেশায় বিদে হরি 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 বল। শিব যখন বিয়ে করতে যায়, অনেক নারদ মনি আগে গিয়ে মেনকার ঠাই। শিব যখন বিয়ে করতে যায়,
তার আগে নারদ গিয়ে বলে মেন কারো ঠাই, বলে শোনো শোনো ও ঠাকুর মায়, ও বলে শোনো শোনো ও ঠাকুর মায়, ওরে শিবের অলংকার সারা শরীরে সর্বময়। নারদ গিয়ে বলছে ও ঠাকুমা, শিবের সারা শরীরের অলংকার হচ্ছে সর্পময়, সাপ দিয়ে ঘেরা, মাথার মধ্যে মুকুট বানিয়েছে, তোমার যে জামাই, মেনকাকে বলছে যে তোমার যে জামাই পার্বতীর বিয়ে ঠিক করেছো, জামাই কেমন দেখেছো? তো বলছে না তো দেখি নাই। বলে তোমার জামাইয়ের সারা শরীরে ছাই মাখা, মাথার মধ্যে জট, তার মধ্যে মোটুক বানিয়েছে, বিয়ে করতে গেলে মোটুক লাগে, তো মোটুক বানিয়েছে সাপ দিয়ে, সাপ পেঁচায় পেঁচায়, মালা লাগে তো বিয়ে করতে, মালা বানিয়েছে সাপ দিয়ে, হাতের বাজু বানিয়েছে সাপ দিয়ে, কোমরে সাপ, পায়ে সাপ, সারা শরীরে গাড়ি সাপ, আর ষাঁড়ের পিঠে চড়ে আসছে বিয়ে করতে। এখন তুমি যে জামাইকে বরণ করতে যাবা, জামাই বরণ করতে গেলে তো তোমাকে সাপে কামড়াবে। তো শিবের শাশুড়ি মেনকা চমকে গেছে, তাহলে নাতি এখন কি করা যায়? বলে আমার কাছে একটা উপায় আছে, একটা গাছ পাওয়া যায়, গাছটার নাম হচ্ছে ঈশ্বরমূল। ঈশ্বরমূলের গাছ যার বাড়ি থাকে তার বাড়ি সাপ থাকে না। নার্সারিতে গিয়ে বলবেন ঈশ্বরমূলের গাছ নেব, দিবে আপনাকে, বাড়িতে এনে রাখবেন, দেখবেন সাপের ভয় থাকবে না। তো একটা গাছ পাওয়া যায় ঈশ্বরমূল, ওই গাছের শিকড় যদি বেটে তুমি চালন বাতির মধ্যে করে নিয়ে যাও বরণ ডালায়, তাহলে সাপ পালায় যাবে। ব্যাস, মেনকা আর করেনি দেরি, ঈশ্বরমূলের শিকড় বেটে তাড়াতাড়ি ওই চালন ডালার মধ্যে সাজায়, যখন শিবকে বরণ করতে যায়, যখন মাথার কাছে নিয়ে উলু উলু করে যে মাথার সাপ পালায় গেছে, গলাতে ছিল উদয়গিরি নাক, যখন উলু উলু করেছে তখন সেও সাপ পালায় গেছে, কোমরে ছিল সাপ, যখন এরকম করে চালন বাতি ঘুরিয়েছে বাবা বরণ ডালা, এবার কোমরের কাছে যখনই এসছে, শিব তো বাঘের ছাল পড়ে আছে, আর ওই বাঘের ছালে তো আর গিট মারা যাবে না, সাপ দিয়ে পেঁচায় বাবা ওটাকে আটকে রেখেছে। তো সাপ কি আর ঈশ্বরমূলের গন্ধে থাকতে পারে? কোমরের কাছে যখনই গেছে তখনই সাপ মোচড়া মোচড়ি শুরু করেছে, কখন পালাবে? ব্যাস, যখন ওই ঈশ্বরমূলের গন্ধ সহ্য করতে পারে নাই, তখন ওই কোমরের সাপ গেছে পালায়। যখনই কোমরের সাপ গেল পালায়, তখনই ওই যে বাঘের ছাল পড়েছিল, আর বাঘের ছাল কি করে থাকে বাবা, তখন বাঘের ছালটা খুলে যায়, তখন ভোলানাথের যে সাপ সেই নিজের সাপ বাড়া যায় বাবা। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এটা ভোলানাথের কোনো দোষ নাই, তাই নারদের কারণে একদিন বাঘের ছাল খুলে গেল, আর সেদিন তার শাশুড়ি মেনকা ভোলানাথের মদন দেখে ফেলল। তবে এখানে একটা শিক্ষা আছে, জামাই হচ্ছে ছেলের মতো, শাশুড়ি হচ্ছে মায়ের মতো, আর মা সন্তানের মধ্যে কোনো লজ্জা নাই, সারা জনম সন্তান মায়ের কোলের শিশু, তাই এখানে মাতৃজ্ঞানে দেখলে এখানে কোনো লজ্জা নাই। তার কারণ রামকৃষ্ণ যিশু, আমরা সবাই মায়ের কোলের শিশু। হরি বল, হরি বল। তখনই তাড়াতাড়ি করে মেনকা মাথায় ঘুমটা দিয়ে মুখ ঢাকলো, সেদিন থেকে ঘুমটা দেওয়ার প্রচলন শুরু হলো। জামাই দেখলেই ঘুমটা দিতে হবে মাথায় শাশুড়িকে, কি জামাই আসলে ঘুমটা দেন কি না? হরি বল, হরি বল। তো এখনকার শাশুড়িরা তো নাইটি পরছে বাবা, তো নাইটি পরতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু সঙ্গে একটা গামছা বা ওড়না রাখবেন, যেন জামাই আসলে তাড়াতাড়ি করে গামছা বা ওড়না দিয়ে, হরি বল, হরি বল, ঘুমটাটা দিতে পারেন। তা একটা গান আছে দেখবেন, মেনকা মাথায় দিল ঘুমটা, এই তো তোমার প্রথম কথার জবাবে মিটে গেল, চাঁদ বদনে ভগবানে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। দ্বিতীয়বারে আমার ধারে করলো জিজ্ঞাসা, ওই গণেশের মুন্ড হাতের মুন্ড হইল কি কারণ? গ
গণেশের মুন্ড, গণেশকে মা পার্বতী জন্ম দিয়েছিল, কেন না শিব থাকে শ্মশানে আর মা পার্বতী থাকে সোনার কাশিতে, তাই কোনো পরপুরুষ কোনো দানব যেন মা পার্বতীর পক্ষে বা গৃহে প্রবেশ করতে না পারে, তাই মা পার্বতী তার অঙ্গ থেকে তার অঙ্গে ঘষা দিয়ে মাটি তুলে গণেশের সৃষ্টি করলেন। গণেশের গায়ের রং কিন্তু লাল। এবার গণেশ আছে পাহাড়ায়, শিব একদিনে শ্মশানও ছেড়ে যখন কাশী ধামে যায় তখন গণেশ ছিল দরজায় পাহাড়ায়, এইবার গণেশ শিবকে বাধা দিয়েছিল। আসলে গণেশ কিন্তু জানিত না ভালো, কারণ গণেশ ঠাকুর জানতো না যে শিবই তার বাবা, প্রথম দেখা হচ্ছে। আর শিবও জানতো না যে আমার ছেলে গণেশ, কারণ সে তো ধ্যানে ছিল, ধ্যানমগ্ন করে যায় পার্বতীর ধারে। এর মধ্যে যে পার্বতী তার সন্তানের জন্ম দিয়েছে এইটা ছিল শিবের অগচরে, তাই যখন শিব কক্ষে প্রবেশ করতে যায় তখন গণেশ ঠাকুর বাধা দেয়, দুজনার যুদ্ধ হলো। এই যুদ্ধে যখন ত্রিশূল দিয়ে প্রহার করলেন স্বয়ং ভোলানাথ, ত্রিশূলের আঘাতে ভোলানাথের মুন্ড উড়ে গেল, সঙ্গে সঙ্গে মা পার্বতী এসে কাঁদিতে লাগিল, তাই হাতির মাথা কেটে ওগো গণেশের মাথায় দেয়। আর গণেশের মাথা চলে গেল ভোলানাথের মুন্ড মালায়, ভোলানাথের গলায় পাঁচটা মুন্ডের মালা আছে, মানে পাঁচটা মুন্ড দিয়ে একটা মালা। তো প্রথম যে রকেট প্রধান মুন্ডটাই হচ্ছে গণেশের মাথা, আর ওই যে হাতির মাথা কেটে গণেশের মাথায় গেল, আর হাতির দেহ দিয়ে গণেশের ঘট স্থাপন হলো। এই তো তোমার দ্বিতীয় কথার কথাই মিঠে যায়, তোমার ধারে আমি এবার কিছু জানিবারে চাই। ব্রহ্মা বিষ্ণু আমরা তিনটা ভাই, ব্রহ্মার দেখি চুল দাড়ি সবই পাকা, তার কোথাও কাঁচা নাই। ব্রহ্মা আমার দাদা, তার সারা শরীরে চুল দাড়ি মোজ সবই পাকা বাবা, সাদা। শুরু থেকেই দেখছি, যবে থেকে দেখছি তবে থেকেই পাকা। তাহলে চুল দাড়ি সবই যদি পাকা হয় তাহলে আমার মনে হয় কাঁচা কোনো জায়গাতেই নাই। হরি বল হরি বল হরি বল হরি বল। ভাই ঠিক বলেছে, চুল দাড়ি যদি সাদা হয় তাহলে কাঁচা কোনো জায়গায় নাই, অন্য জায়গায় সাদা হয়। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো ওগো আমার ভাই, তোমারে জানাই, ব্রহ্মার চুল সাদে ব্রহ্মার চুল দাড়ি সাদা কেন বলবো এই সভায়। সতের প্রতি আমাদের ভারতবর্ষের পতাকার কালার কয়টা আছে? তিনটা, তেরঙ্গা কালার। কেন সতের প্রতি সাদা, ত্যাগের প্রতি গেরুয়া, শান্তির প্রতি সবুজ। যে সৎ তার মনটাও সাদা, তার পোশাকও সাদা, তার এ টু জেড সব কিছুই সাদা। এবং তুমি আর আমি এই পৃথিবীতে এসেছি যে শুক্র থেকে, সেটাও সাদা। এই কারণে ব্রহ্মার চুল দাড়ি বসন সাদা কিন্তু রয়,
বাস্তবে প্রমাণ দেব মিথ্যা কথা নয়। আসে এটা তো ব্রহ্মা গেল সৃষ্টিতত্ত্বে, বাস্তবে প্রমাণ দিয়ে যাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সারো চুল দাড়ি বসন সব কিছুই সাদা, অর্থাৎ সতের জন্যই সাদা, বাবা লোকনাথ ব্রহ্মচারী, তারও চুল দাড়ি পোশাক সব কিছুই সতের জন্যই সাদা। আচ্ছা আচ্ছা, আগে কালো ছিল পরে সাদা হয়েছে আর কি? না 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 না, ব্রহ্মার একদম সৃষ্টির থেকেই, সৎ হয়েই তো তিনি সব সৃষ্টি করেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি ভাবলাম আবার রবীন্দ্রনাথও নাকি মায়ের পেট থেকে সাদা হয়ে আসে। না, রবীন্দ্রনাথ পরে হয়েছে, লোকনাথেরও পরে হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি তিনি সর্বদাই সাদা ছিলেন। বাহ, তার সব কিছুই সাদা। তোমার কথা শুনে আমার মনে লাগে ভালো, আরো কিছু জানার থাকলে তাড়াতাড়ি বলো। শোনো শোনো ভোলানাথ ভাই, তোমারে জানাই তোমার ছেলে সিদ্ধিদাতা কি করে হলো বলবে এই সবাই। এ থাম, বাপের পূজা করতেও নাকি আগে তার বেটার পূজা হয়, মায়ের পূজা দিতে গেলেও নাকি তার বেটার পূজা আগে হয়, তাই না? যার নাকি দাঁত ভাঙ্গা সে আবার সিদ্ধিদাতা কি করে হলো? ও দাঁত ভাঙা, দাঁত ভাঙার কারণে আমি সভায় বলে যাব। ওই পরশুরামের কুঠারের আঘাতে গণেশের একটা দাঁত গেল, শিবের শিষ্য পরশুরাম গণেশের জানা নাই। পরশুরাম আমাদের সনাতন ধর্মে দশটা অবতার, তার মধ্যে পরশুরাম নারায়ণের দশটা রূপ, নারায়ণের দশটা রূপ। মৎস্য মানে কোন মাছ? মির্কা মাছ, মৃগেল মাছ হয়েছিলেন। মৎস্য কুর্ম, কুর্ম মানে কাছিম, আর বরাহ মানে শুয়োর। যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন, কৃষ্ণ ভক্ত, যারা হিন্দু ধর্মকে মানেন, তারা কিন্তু কাছিম শুয়োর খাবেন না। হরিবল হরিবল। তাহলে মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামন রাম পরশুরাম কৃষ্ণ বুদ্ধদেব আর লাস্টে হবে কল্কি অবতার। বাবা বাবা, দশ অবতারের মধ্যে নারায়ণের পরশুরাম অবতার হয়, তাই নারায়ণের সঙ্গে যুদ্ধ করে কি পারার উপায় রয়। তাই যখন পরশুরাম, পরশুরামের গুরু হচ্ছে আবার শিব, শিবের সঙ্গে যখন দেখা করতে, কি বলি আপনাদের ঠাঁই, পরশুরামে যায়, তখন গণেশ ওই যে দাড়ি বাধা দিলে তাদের মধ্যে যুদ্ধ হয়, পরশুরামের কুঠারের আঘাতে তার একটা দাঁত ভেঙে হয়ে যায়। বা বা বা, তবে কেন গণেশের পূজা সর্বাগ্রে হলো, এই কথাই আমি তোমায় বলে যাব ভালো। অ্যাকচুয়ালি গণেশ কে জানো? অ্যাকচুয়ালি গণেশ হচ্ছে নারায়ণ, নারায়ণের অবতার হচ্ছে গণেশ। আচ্ছা, এই জন্য দেখবেন নারায়ণের যা যা আছে গণেশেরও তাই তাই আছে। নারায়ণেরও চারটা হাত, গণেশেরও চারটা হাত। নারায়ণেরও শঙ্খচক্র গদাপদ্ম, গণেশেরও গজাননেরও শঙ্খচক্র গদাপদ্ম। বা 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 বা, কিন্তু যখন শিবের ত্রিশূলের আঘাতে মুণ্ড চলে যায়, মা পার্বতী বলেছিল যে আমার সন্তানকে আর কেউ সম্মান দিবে না, হে ভোলানাথ তুমি একই করলে অপরাধ, তখন ভোলানাথ প্রতিশ্রুতি দিয়েছিল সর্বদেবতার পূজার আগে গণেশের পূজা হবে। আর গণেশের দেহ দিয়ে যে ঘট বাড়ি হলো, সেই ঘট স্থাপন করিতে হইবে, গণেশের পূজা করলে
পরে সে সিদ্ধি লাভ করিবে। সকল বিষয়ে সিদ্ধি আমার, আমার এই গণেশ দান করিবে। ভাই সবার আগে গণেশের পূজা হইয়া যায়, আর তবে কেন কথা বলিবারে চাই, তবে আর বেশি কথা বলবো না বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। আসরে আর কেন আমি বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। সভা মাঝে আমরা করব পালা সমর্পণ, এইবার কিছু কিছু শোনাইব গান। শুভঙ্কর হালদার এ যুগের উদীয়মান কিশোর শিল্পী হয়, তার কাছে কিছুই আমরা গান শুনিতে চাই। তবে থাক আর বেশি কথা নাই প্রয়োজন, এইখানেতে করে গেলাম কাব্য আলোচন। গানের ছন্দে মনের দ্বন্দ্বে করি যদি ভুল, ভুলগুলো করে নেবেন চরণেরও ফুল। আসলে আছে যত মাতৃজাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। তবে থাক আর বেশি কথা বলবো না বলবো না, এইখানে ছেড়ে গেলাম কাব্য আলোচনা। এইখানেতে করিকান্ত রাধাকান্তেশ্বরী, জয় জয় গণেশ গজানন সিদ্ধিদাতা বিদেশ ভাব। হরি বল হরি বল হরি বল।